হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি রাফি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমার আম্মু আপনাদের কাছে একটি রেসিপি শেয়ার করবে, কীভাবে বার্গার এবং মেয়োনিজ বানাবেন। তো মারিয়ামও খুব খুশি ছিল বার্গার খেয়ে, আর আমি তো দেখতেই পারতেছেন কত খুশি, খালি খেতেই আছে। তারপর আম্মুর থেকেও আমি ভাগ বসাই দিলাম খেতে খেতে। তো বেশি কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো আপনারা দুটো ডিম ভেঙে নেবেন, যেভাবে আমার আম্মু ভাঙছে। আপনাদের প্রয়োজন হচ্ছে দুটো ডানো 10 টাকার যে প্যাকেটগুলো, মানে 13 গ্রামের, ওগুলো কিনে দেবেন দুটো। আর যে রুটিগুলো পাওয়া যায় গোল, ওগুলো কিনে নেবেন। আম্মু দুইটা ডিম দিল, এখন এই যে চামে এক এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিবেন। এরপর এক চামচ চিনি দিয়ে দিবেন। এরপর 2 পিস লেবুর রস, মানে 2 পিস লেবু কেটে ওগুলোর রস দিবেন। এতে লেবুর ফ্লেভারটাও আসে, যেটা খেতে অনেক ভালো লাগে। মানে লেবু লেবু ফ্লেভার অনেক মজা লাগে, লেবুর ফ্লেভারটা মেয়োনিজের মধ্যে। আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই বাসায় এটা। এখন আম্মু 2 চামচ ভিনেগার দিবেন, যেমন আম্মু দিচ্ছে। আম্মুর ব্যালেন্সিংটা ভুল হয়ে গেছে, একটু বেশি ভিনেগার পড়ে গেছে আম্মুরটায়। আম্মু এই যে নতুন তেল খুলে নিল। এই তেল আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন, ধরেন 1 কাপ পরিমাণ মতো দিয়ে দিবেন। আমরা হয়তো 1 কাপই দিয়েছিলাম, অ্যাকর্ডিং টু আম্মু যে 1 কাপের মতোই আমরা তেল দিয়েছিলাম। তা আপনারাও 1 কাপ তেলই দিবেন। তো আম্মু কাপ হিসাবে দেয় নাই, মানে নিজের পরিমাণ মতো দিছে, কিন্তু আম্মু দিতে বলছে 1 কাপ। এই যে এই 10 টাকার দানোর প্যাকেটের, দুধের প্যাকেটের প্যাকেট খুলে এখন আমরা দুধ দিব। এটার মধ্যে আরেকটা ইনগ্রেডিয়েন্ট ছিল গোলমরিচ, সেটা আমরা পাইনি তাই দিতে পারিনি। গোলমরিচ দিলে একটু ঝাঁঝালো লাগতো, ওটা ভালো লাগতো। তো আম্মু এখন এটা মিক্স করে নেবে। আমার মাংস রেডি, শসা, টমেটো, এখানে রুটি রাখা আছে, এটার মধ্যে মেয়োনিজ রেডি করেছি। এগুলো কে খাবে মা? আমি। তুমি খাবে? এগুলো তোমার আর কার জন্য? বাবা। বাবা তো নেই, তোমার দাদা ভাই তুমি খাবে, আর ওই যে স্যার আসছে না দাদা ভাইকে পড়াতে, স্যার খাবে। ওকে মা, তোমার বার্গার খেতে ভালো লাগে? A few moments later. রুটির মধ্যে মেয়োনিজ দিয়ে দিলাম। এরপর আমি মাংসটুকু সুন্দরভাবে বিছিয়ে দেব। এবার আমি ব্রেডের ওপরে মাংস দিয়ে দিলাম। মা কেমন লাগছে? ইয়াম্মি লাগছে, অনেক সুন্দর লাগছে দেখতে। এবার আমি টমেটো, শসা এবং ওপর দিয়ে কিছু মেয়োনিজ দিয়ে দিলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে। আচ্ছা ঠিক আছে, এটা এইভাবে এখন আমি দিয়ে দিলাম। ওকে দিয়ে দাও।
এটা এখন আমি এই প্লেটটার মধ্যে রেখে একটু চাপ দিই। কেমন হলো? সুন্দর। এই প্লেটটা কে খাবে? আমি। এই প্লেটটা তুমি খাবে? হ্যাঁ তুমি। বাকি এগুলো কমপ্লিট করি। ওকে। A few moments later. Ready, mayonnaise. Hi, chacha buddy. Tekin to complete hoye geche. Darao. Eglo ki khabe? Ami. Tumi khabe? Eglo khete hole to taka dite hobe. Tomar kache ki taka ache? He? Tale ki ami tomake dibo? Ami tomake দিব না, আসো আমরা ওই রুমে চলে যাই। আমি আমি নিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, আমি আমি দিচ্ছি মো, তুমি রেখে দাও, তুমি রেখে দাও। থ্যাংক ইউ। রেখে আবার বেবিটাকে বলো, সালাম দাও সবাইকে, বলো আপনারা কেমন আছেন। আমার ভিডিও বেশি বেশি দেখবেন, আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন, লাইক করবেন, লাইক করবেন, হ্যাঁ চেক করবেন। হ্যাঁ, বাই বাই, বাই বাই।